ক্রোমোজোম পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করতে আরো একবার এসএস কেমে নিয়ে আসা হলো পিঙ্কি প্রামাণিককে। সোমবার অবশ্য পিঙ্কির সঙ্গে মহিলা পুলিশ। বারবার দমদম সেন্ট্রাল জেল আর এসএস কেমে টানা পড়েনে পিঙ্কি বলছেন এরকম ভাবে তিনি কখনো অপদস্থ হননি। এসএস কেমের সুপার তমালকান্তি ঘোষ অবশ্য বলছেন এটা ডাক্তারি পদ্ধতি। এখন দেখুন, এগুলো তো ন্যাচারালি হ্যারাসমেন্ট বলবো না, দিস ইজ দ্য প্রসেস। প্রসেসে আসতে গেলে একটু তো এরকম হবে। পিঙ্কির রক্তের নমুনা এসএস কেমে সংগ্রহ করা হলেও ক্যারিওটাইপ পরীক্ষা কোথায় হবে তা গোপন রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগবে 7 থেকে 10 দিন, তারপরই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে আদালত। দেখুন, একটা ক্যারিওটাইপিং এর রিপোর্ট পেতে গেলে 7 থেকে 10 দিন সময় লাগে। ন্যাচারালি সেই হিসেবে রিপোর্ট আসবে।